নতুন কিছু কিন্তু সেটা তো এই বাড়িতে অ্যাপ্রুভ হওয়া চাই না হ্যাঁ মানে কি বলতো আমি না একটা নিজে নিজে কিছু করতে চাই মানে যেখানে ধরো আমার থটস আমার টেস্ট আমার চয়েস মানে সেগুলো সব ইউ নো আই ক্যান পুট ইনটু ওয়ার্ক মানে কাজে লাগাতে পারি সেরকম বাবা এর মধ্যে তুই এত দূর ভেবে ফেলেছিস হবে দেখিস তুই অনেক কিছু করতে পারবি সেটা যদি পসিবল হয় তাহলে আমি করব কিন্তু আমি জানি যে আমি অত লাকি নই আই নো দ্যাট উত্তরা ছোট দাদু কি বলে সব সময় সেটা মনে রাখতে পারিস না ছোট দাদু বলেন যে কোনো মানুষ যদি নিজে থেকে চেষ্টা করে তাহলে ভগবান তাকে সাহায্য করে হ্যাঁ রে তুই দেখবি তুই যা যা ভেবে রেখেছিস না সব করতে পারবি তোমরা মানে তুমি জিঠিমণি কাকি দিদান তোমরা সবাই আমায় এত ইন্সপায়ার করো কেন গো ডু ইউ অল ওয়ান্ট টু কনসোল মি একরত্তি মেয়ে খুব বড় বড় কথা শিখেছো হ্যাঁ কি জন্য তোকে সান্ত্বনা দেব রে কি জন্য তুমি বোঝো না বিকজ শোভু ইজ ডিপ্রাইভিং মি আমি জানি ও মানে হি ইজ নট ভেরি কিন অন মি আমি সত্যি বললাম না বোকামি শোন চাইলে কি এগুলো এভাবে করা যায় এটা এত সহজ আমার একটা কথা শুনবে প্লিজ আমার একটা কথা শোনো আমি আমি শোভুর কাছে যেতে চাই না সত্যি বলছি আমি জানি এই বাড়ির সবাই মানে এভরিবডি ওয়ান্টস মি টু গো ব্যাক কিন্তু আমি চাই না শোভু যদি ইন্টারেস্টেড না হয় আই ক্যান অলসো বি ইনডিফারেন্ট আমি জানি বাবা বাবা একটা অপরচুনিটির জন্য ওয়েট করছে যাতে আমি আর শোভু কিন্তু আমি চাই না দুবা আমি সত্যি বলছি আমি আমি চাই না ওর কাছে ফেরত যেতে বিলিভ মি একটা কথা শোন তুই নিজে যেটা করতে চাস না সেটা সেটা তোকে দিয়ে জোর করে কেউ করাতে পারবে না আমি অন্তত করতে দেব না তুই আমার উপর ভরসা করিস তো